অনেকেই বলেছেন বিশ্বনবীর মিরাজ সশরীরে হয় নাই, এটা স্বপ্নের জগৎ হয়েছে। কোরআনুল করিম তথা বিশ্বনবীর বাণী হাদিস শরীফ সকল ইসলামী ইতিহাসে প্রমাণ করেছেন যে শবে মিরাজ তথা পবিত্র মিরাজ এটা স্বপ্নের যুগে নয়, বিশ্বনবীর সশরীরে হয়েছে। এটা সংগঠিত করেছেন কি? বিশ্বনবী ওযু করে মিরাজে গিয়েছেন, কেতাবে আসছেন 27 বৎসরের যে সময় এত লম্বা সময় পর্যন্ত মিরাজে কাটিয়ে গেছেন। এরপরে বিশ্বনবী মিরাজ থেকে এসেছেন, আসার পরে উনি দেখেন যেখানে ওযু করেছেন এই ওযুর পানি গড়তেছে। যে ঘর থেকে বের হয়ে গিয়েছেন ঘরের যে বালা সেকল তথা করা, আপনি যদি দরজা লক করেন কিছুক্ষণ দেখবেন ওটা কি করে নড়ে। বিশ্বনবী মিরাজ থেকে এসে দেখেন ও ঘরের বালা তথা সেকল করা এটা নড়তেছে। মিরাজ হয়েছেন বিশ্বনবীর শাসনের, এতে কোনো সন্দেহ কথা বলেন আছে? আজকে আর কথা বাড়াতে পারবো না, আমরা যতটুকু আলোচনা করলাম পবিত্র মিরাজ সম্পর্কে আমরা আবার সামনের দিকে আলোচনা করব। সময়ের দিকে খেয়াল রাখা দরকার, সময়ের দিকে খেয়াল রেখে আমি আর সামনের দিকে বাড়াতে পারলাম না।